এক দেশে এক পিঁপড়া ছিল। সে প্রতিদিন ঠিক 8টার দিকে অফিসে ঢুকত, তারপর সহকর্মীদের সঙ্গে গল্প গুজবে একটু সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে লেগে যেত। সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করত। ওই অফিসের সিইও সিং অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভাইজেশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিং ভাবল, পিঁপড়াকে যদি কারো সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে। কয়েকদিনের মধ্যেই সিং একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিন অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত। তেলাপোকাটি প্রথমে সিদ্ধান্ত নিল এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত। কয়েকদিনের মধ্যেই তেলাপোকার মনে হলো তার একজন সেক্রেটারি দরকার যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে, যেসব ফোন কল মনিটর করবে তার নথিপত্র ঠিকঠাক রাখবে। সিংহ খুব আনন্দ নিয়ে দেখলো যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে, ফলে খুব সহজে উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বেশ বাহবা পাচ্ছে। কিছুদিনের মধ্যে তেলাপোকা একটি কম্পিউটার ও লেজার প্রিন্টের প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য একটি আইটি ডিপার্টমেন্ট গঠন করা হলো। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাসি। এদিকে কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন কাজের পাশাপাশি প্রচুর পেপার ওয়ার্ক করতে হয় এবং সপ্তাহের 4 দিনই নানা মিটিংয়ের হাজিরা দিতে হয়। নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগলো আর সে বিরক্ত হতে লাগলো। সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়া যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার জন্য একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়। সিংহ জিজিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। জিজিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল। কয়েকদিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে জিজিপোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে জিজিপোকা নিয়োগ দিল তার পুরনো অফিসের একজনকে। পিঁপড়া যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ, এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না, সবাই খুব মনমরা হয়ে কাজ করে। জিজিপোকা পরিস্থিতির উন্নয়নে সিংহকে বোঝালো অফিসের কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে। স্টাডি পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে, কাজেই সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বলে দেওয়ার জন্য নিয়োগ দিল। পেঁচা 3 মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে 1-টু-1 কথা বলল, তারপর বেশ মোটা সোটা একটা রিপোর্ট পেশ করলো সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি, কর্মী ছাঁটাই করা হোক। পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারালো? ওই হতভাগ্য পিঁপড়া, কারণ পেঁচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি কেমন লাগলো জানাবে।